ভারতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল দু দফায় 2024 লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রিপুরায়। দেশব্যাপী লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আগামী 4 জুন প্রকাশিত হবে ভোটের ফলাফল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে রাজ্য বিজেপির লোকসভা প্রার্থীদের নামও। পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন ত্রিপুরা রাজপরিবারের কন্যা কৃতি সিং দেববর্মন। ত্রিপুরার 2টি আসনে বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টির রেকর্ড জয় সুনিশ্চিত করা সহ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন করার সংকল্পে আগামীর কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মহিলা মোর্চার কার্যকর্তাদের সাথে প্রতিনিয়ত বৈঠক করছেন ত্রিপুরা রাজ্যের মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। এরই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আগরতলা শহরে 13 নম্বর প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডে আয়োজিত জনসম্পর্ক অভিযানে বৃহস্পতিবার অংশ নেন তিনি। বাড়ি বাড়ি ভোট প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানান, অন্যান্য জায়গার মতো প্রতাপগড়ের ঋষিপাড়া এলাকাতেও বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যেক রাজ্যবাসী চাইছেন তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক, কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে দেশ। 2024 আমাদের ত্রিপুরা রাজ্যের 7টি মণ্ডলে একসাথে সকাল থেকে আমরা ঘর ঘর অভিযানের জন্য বেরিয়েছি এবং এই সাপেক্ষে আজকে আমি 13 প্রতাপগড় মণ্ডলের 26 নং ওয়ার্ডের 49 নম্বর বুথের মধ্যে আমি আছি, যেটাকে বলি আমরা ঋষিপাড়া। তো সেইখানে ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখে থাকবেন যে প্রচুর জনতার ঢোল আমার সাথে এখানে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে এবং সবাই জানেন তো ধর্ম মত নির্বিশেষে, এরকম নয় যে ওরা একদম পার্টির কার্যকর্তা একদম হার্ডকোর এরকম ধরনের কিছু নয়, বাট দেখা যাচ্ছে একদম জনসম্মত প্রত্যেকটি লোক চাইছে যে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেন আবার এই পুনরায় উনি প্রধানমন্ত্রীর আসনে যেন বসে ভারতবর্ষকে একদম দ্রুতগতিতে উনি যেভাবে ডেভেলপমেন্টাল প্রসিজার্সগুলো করছেন প্রত্যেকটা মানুষের সাথে থেকে এবং একদম অন্তোদয় ব্যক্তি পর্যন্ত যেই সুযোগ সুবিধাগুলো বলতে গেলে একদম কিষাণ থেকে শুরু করে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন লোকসভা সিটস অ্যান্ড বিধানসভা সিটসের থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে ওনার যে আইডিয়াস ভিশনস এবং পরিকল্পনা একটা সুদৃঢ় ভারতবর্ষ স্থাপিত করার জন্য, সেই হিসেবে কিন্তু আমরা এগিয়ে চলছি এবং ত্রিপুরা রাজ্যও কোনো জায়গাতে পিছিয়ে নয়। তো আমরা চাইবো যে আগামী 19 এপ্রিল 2024 এই পশ্চিম আসনের আমাদের প্রার্থী হচ্ছে কি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি মহোদয়। তো উনি যেন বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনি যেন বিপুল ভোটে যেন এই জায়গা থেকে জয়যুক্ত হন, সেটাই আমাদের আশা, এবং আমরা যেন বিরোধীদের জামানত জব্দ করতে পারি সেই জায়গাতেই আমাদের একটা আবদার থাকবে প্রত্যেকটা মানুষের পক্ষে এবং সেই জায়গাতে, কেননা কল্যাণমুখী সরকার, আমরা চাইব যে কল্যাণ যেন আগামী দিনেও আমরা করতে পারি সরকারের মাধ্যমে এবং পার্টির মাধ্যমে, সেই জায়গাতেই আমরা প্রত্যেকটি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আবারও 19 এপ্রিল এবং 26 এপ্রিল ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে এবং পূর্ব আসনে ভোট দেওয়ার পর্ব চলবে এবং প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার এই বার্তা থাকবে যে আপনারা আবারও পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাইছি, যেন উনি 5 বছরের আরও দ্রুতগতিতে পরিকল্পনা নিয়ে ভারতবর্ষকে আরও সুদৃঢ় করে। নমস্কার। আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের ধারা অব্যাহত রেখে নরেন্দ্র মোদীর হাতকে আরও শক্তিশালী করার বার্তা দিতেই জনসংযোগ অভিযানে বৃহস্পতিবার সামিল হয়েছেন ত্রিপুরা রাজ্যের মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।